আমরা সাফারি পার্কে চলে আসছি, সাফারি পার্ক নাও। এখন আমরা টিকিট কাটবো, দেন আমরা এন্ট্রি হব সাফারি পার্কের ভিতরে। কত করে মামা টিকিট? 50। কয়টা দেন? 6টা। এইগুলো আমাদের টিকিট, 6টা টিকিট আছে, 50 টাকা করে নিচ্ছে, 300 টাকা। গাইস সামনে আম্মু আর আন্টি, তো এখন এন্ট্রি হব। টিকিট আমার কাছে। গাইস এটা হচ্ছে সাফারি পার্কের ম্যাপ, এইখানে অল ম্যাপটা এখানে দেখানো হয়েছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বড় এরিয়া সাফারি পার্কটা। টাকা দিয়ে কিনে নাই মিয়া, তুমি ফালাই দিলে তাইলে আইসক্রিম গরম লাগে তোমার কাছ থেকে? ফার্স্ট শুনলাম আইসক্রিম কি গরম লাগে। হাতি দই ভয় পাইছ? কে ভয় পাইলা না কে? বাসুরটা যাম গো, সিংহ দেখবো আমরা, বাসুরটা যাবো বাবা, সিংহ দেখবো, সিংহ, তারপরে কি রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল যাইবা মামা? মামা রয়্যাল বেঙ্গল কুত্তা দেখুন মামা। যে এই প্লেসটা হচ্ছে আপনারা যে টিকিট কেটে বাসে উঠে হাতি সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার ভাল্লুক এগুলা দেখি, এই যে এইখান থেকে এখানে লাইন ধরতে হয়, দেন সামনে থেকে টিকিট কেটে বাসে উঠে দেখতে হয়। গাইস বাসে করে বাঘসিংহ দেখতে 100 টাকা করে টিকিট নিচ্ছে, আমরা 6 জন 600 টাকা নিচ্ছে, তো আমরা এখন বাসে করে বাঘসিংহ দেখতে যাবো। গাইস আমাদের গাড়ি চলে আসছে, আমরা গাড়ি চলবো। আমরা তো দেখতে পাই না, আমরা একটা বাঘ দেখলাম মাত্র, আরো 4টা আছে। এখন সিঙ্গল গেটের ভিতরে ঢুক। এখানে দেখছিলাম এখন আমরা সাদা সিংহর গেটে ঢুকবো না, গেটের সাথে একটা সাদা সিংহ আছে, আমরা এখন সাদা সিংহ ঢুকবো। আমরা চলে আসছি বাঘসিংহ দেখে, 100 টাকার বিনিময়ে আরো কিছু দেখানোর উচিত ছিল, তেমন ভালো কিছু দেখতে পারি নাই, তো আমি এটাই বলবো আরো ভালো কিছু দেখানোর উচিত ছিল ওনাদের। গাইস আমরা 100 টাকা দিয়ে টিকিট কেটে জিরাফ দেখলাম, সাদা ভাল্লুক দেখলাম, লাল ভাল্লুক দেখলাম, দেন হরিণ দেখলাম, তারপরে আরো অনেক কিছু দেখছি। এখন আমরা এটার ভিতরে ঢুকবো, দেখি এটার ভিতরে কি কি আছে। সাফারি কিংডম, দুই পাশে দুই জিরাফ দাঁড়িয়ে আছে, অনেক বড় বড় লম্বা, এগুলো আমরা একটু আগে দেখে আসলাম। গাইস এইখানকার টিকিট কাটলাম, 30 টাকা করে নিচ্ছে, দেখি এটার ভিতরে কি কি আছে, আমরা এখন এটার ভিতরে ঢুকবো, সো চলুন। ডলফিন সাপ মাছ প্রজাপতি অনেক কিছু দেখতে পাবো। এটা হচ্ছে প্রজাপতি গো, ভরা প্রজাপতি সাজিয়ে রেখেছে।
কন্ডিশনও আছে, বাহ মোটামুটি ভালোই, খারাপ না। দেখি আমরা অন্যদিকে, এদিকে আর কি দেখবো, আমরা বের হয়ে যাই এইদিক দিয়ে, দেন আমরা সামনের দিকে যাই, দেখি ওইদিকে কি আছে। আব্বু আম্মুরা সামনে চলে গেছে অলরেডি, আমরাই পিছনে পড়ে গেলাম গাইস, আমি আর মামা। আউ লোহার সিকল, আহ ব্যানার, এখানে মাছ, বাহ বাসার শাকও আমরা দেখতে পাচ্ছি, বাহ এখানে আবার ছোট একটা ঝর্ণাও আছে। গাইস আমরা এখন প্রজাপতি স্পট থেকে বের হয়ে যাব, সো লেটস গো গাইস। আমরা এখন মাছের ইভেনে আছি, আমরা এখন মাছের খেলা দেখব। ওয়াও আমি খাবার দিয়ে দেখি একটু, আমি খাবার দিছি দেখে ভাসলো না, আরে কপাল খারাপ। ও কুমির কিরে খাস নাই নাকি কিছু, মাংস খাবি, আরে থুতু খাবার। উটপাখি, উটপাখির মুখ দেখলে মনে হয় হাসি হাসি মুখ, এরা সুখে আছে। কিরে কই যাস, এই কই যাস, কই যাস তুই, ভালো আছো তারা, কেমন আছো তোরা, বানান কি কি পাখি এগুলো, আগুন পাখি, বাপরে মুখ দিয়ে আগুন বাইর হয় নাকি, কি খায় ওরা, আবার পাখি পাখা পেতে খায়, খাবার নাই। আর মামা মাথা ঢুকাও, মাথা ঢুকাও, তোমার খাইব ব্যাং, হয়েছে হয়েছে, খাওয়া লেগে পরে। গাইজ আমরা অতক্ষণ অনেক কিছু দেখলাম, এখন ঝুলন্ত ব্রিজ দেখবো, সাফারি পার্কের ভিতরে চলে আসবো। ব্যাড লাক মামা, ঝুলন্ত ব্রিজে উঠতে পারলাম না, কপাল খারাপ। প্রবেশ নিষেধ, প্রবেশ নিষেধ নাকি ওনাদের। গাইজ আমরা এখন এগুলোর ভিতরে ঢুকবো, দেখি এগুলোর ভিতরে কি আছে, তো চলেন যাওয়া যাক, দেখা যাক এগুলোর ভিতরে কি আছে। ডলফিন, চিতা, হাঙ্গর, প্রজাপতি হাঙ্গর, সাপলা পাতা, এটা হাতুরি হাঙর মানে, ও যে রূপচাঁদা, উটপাখি, কচ্ছপ, চিংড়ি, ইঁদুর, কি হরিণের বাচ্চা, মায়া হরিণ। সো গাইস এটার ভিতরে এত কিছু ছিল, অনেক কিছু আছে, আপনারা এসে দেখতে পারেন, আমি সব দেখাইলাম, এটার ভিতরে অনেক কিছু আছে। গাইস আমরা সাফারি পার্কে অনেক কিছুই দেখলাম, দেন আমরা এখন বাড়িতে চলে যাব। এটা হচ্ছে মেন গেটে, আমরা মেন গেটে চলে আসছি, সো এখন আমরা বাসায় ফিরবো, সো বাই। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine.